Что то покрыли. Как? Кому заги ты хочешь? Давай! Жал пайсы. দর্শক, এটা হলো আপনার তুরাগ নদী। সেই জালটা কি বলা হয়? জালটাকে আপনার কই জাল নাকি কি জাল? এটা ও আচ্ছা আচ্ছা, মানে পুঁটি কই এগুলো মারা যায়, শিং এগুলো দেয়া। আচ্ছা, এটা অনেকটা অনেক বড় জাল, এটা বেশ লম্বা জালি, তাই না? লম্বা আছে না জালটা? বেশ লম্বাই। কয়া দেবো? চল্লিশা দেবো? এটা লম্বা? হ্যাঁ, চারশো হাতের উপরে। সুব্রত সুখী, জালটা চারশো হাতের উপরে আছে। আচ্ছা, দেখা যাক এখানে কেমন মাছ লাগে চাচারি জালটাতে। আমরা ওনার সাথে সাথে যাই। বেশিরভাগ পুঁটি, পুঁটি মাছটাই বেশি। শিং মাছ এটা। অনেক লম্বা জাল, চারশো হাত জাল, অনেক বড় জাল। পুঁটি মাছ বেশি। That's a good plan.
নদীর জোয়ারের সময় মাছটা কম লাগে তাই না? না জোয়ারের টাইমে কি মাছটা এমনি কম হয় না, কম লাগে না জোয়ারের টাইমে? তখন আবার মাছটা পাবেন ভালো। হ্যাঁ ঠিক আছে। জ্বরের সময় সুব্রত মাছটা কম থাকে, ভাটার সময় নাকি মাছটা বেশি হয়। তো আমরা দেখি আর একদিন, যেদিন ভাটা থাকে এদিন আসবো। শিং মাছ একটা পাইছে, পানিটা কমলে শিং মাছ দেখা যায়, অনেক শিং মাছ থাকে এটাতে। হ্যাঁ অনেক শিং মাছ, শিং মাছ বাসে, পানিটা যখন নষ্ট হয়ে যায় তখন মাছ বাসে, পানি নষ্ট হয়ে গেলে। এই যে কিছুদিন পরে তো পানি নষ্ট হয়ে যাবে না, আর কিছুদিন হয়তো ভালো থাকবে, যেরকম আছে তখন প্রচুর শিং মাছ মারবে। রাত্রে পাথে সকালে উঠে পুটি আর হলো শিং,
এটা কি মাছ আছে নাকি মাছ না কি মাছ অনেক বড় জাল সময় একটু বেশ লাগতেছে চারশো হাতের জাল একটা শিং মাছ শেষ তাই না চাচা?